আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল, ওভিজাত্রি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই এই কোম্পানির যে বিভিন্ন ধরনের যে কোম্পানির ভিসা আছে এবং কি সে সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদেরকে আমরা তুলে ধরে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। যেহেতু মালয়েশিয়ার একটা সিজন চলতেছে এবং এটি অনেকদিন পরে হচ্ছে যে মালয়েশিয়া বাংলাদেশের জন্য ওপেন হয়েছে, সুতরাং আপনারা কলিং ভিসার মাধ্যমে যারা যেতে চান তারা অবশ্যই অভিযাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের কাছে কিছু এয়ারপোর্ট ক্লিনারের ভিসা আছে এবং সেই ভিসাগুলোতে যদি যেতে চান একটি রেস্ট্রিক্টেড এলাকা যেখানে আপনি খুব কমফোর্টেবলি একটি ভালো এনভায়রনমেন্টের ভিতর থেকে কাজ করতে যারা চান তারা হচ্ছে এয়ারপোর্ট ক্লিনারের এই ভিসাগুলোতে যেতে পারেন। তবে একটি জিনিস আপনাদেরকে আমরা জানিয়ে দিই যে আমরা আমাদের নেগেটিভ সাইডগুলো আমরা তুলে ধরে থাকি যে এয়ারপোর্ট ক্লিনারে কিন্তু 100% এটা হচ্ছে এজেন্সির মাধ্যমে ভিসাগুলো প্রসেস হয়ে থাকে এবং এখানে কোনো প্রকারের মালয়েশিয়ান এয়ারপোর্ট অথরিটি কিন্তু কোনো নিয়োগপত্র দেয় না বা কোনো গভর্নমেন্ট নিয়োগপত্র না। সুতরাং হচ্ছে যে আপনারা বুঝে নিন যে এগুলো হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে ভিসাগুলো ইস্যু হওয়ার কথা, কিন্তু থার্ড পার্টির মাধ্যমে ইস্যু হলো যে স্যালারিটা আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে এয়ারপোর্ট অথরিটি থেকে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্টলি আপনাদের স্যালারিটি চলে যাবে। এখানে বেতন পাবেন হচ্ছে 1500 রিঙ্গিত, থাকা কোম্পানি দিবে, খাওয়া নিজের হবে এবং ওভারটাইম যদি আপনার থাকে সেই ওভারটাইমের টাকা সহ আপনার বেতনের যে টাকা সেটা আপনার ডাইরেক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। সুতরাং থার্ড পার্টির মাধ্যমে এয়ারপোর্ট ক্লিনারের কাজগুলো হলেও আপনি যে বেতন অন্যান্য কোম্পানি ডাইরেক্ট কোম্পানি যেভাবে আপনাকে বেতন পে করে থাকে সেভাবে এয়ারপোর্ট অথরিটি আপনার অ্যাকাউন্টে বেতন পরিশোধ করবে। এবং এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান তাহলে স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি অফিস ভিজিট করে জেনে নিয়ে তারপরে আপনারা হচ্ছে যে ডিমান্ড লেটার দেখে আপনার ডিসিশান নিতে পারেন। এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিযাত্রীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।